अनिताय गौर हरि हो। नवद्वीप चंद्र गौरांग महाप्रभु जिन्हें हमारे पति के पावन गौर हरि सिधाम नवद्वीपेर माझे तिनि एलेन सचि गर्भ सिंधु भेद करे नदियार भाग्या आकाशे उदय होयेछे आमार गोरा चा गौरांग महाप्रभु तिनि नाम धरलेन श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री सप्रत सुंदर कृष्ण अर्थात आकर्षण चैतन्य अर्थात चेतना महाप्रभु ए जगते प्रभु सबाई होते पारे किंतु महाप्रभु सबाई होते पारे ना। देखबेन साधु के देखे बोले प्रभु दंडवत आस्ते आस्ते एके तो भीतरे साउंड नाई तार परे गंडगोल भक्तर इच्छा जाने ना कि हबे नितई गोल हो साधु के देखे बोलें प्रभु दंडवत प्रभु जगते सबाई होते पारे महाप्रभु सबाई होते पारे ना। एकाने महाप्रभु एकजन तिनि आमार पतित पावन गौर हरि जदि बोलें महाप्रभु नाम धरलें केन महाशब्द अर्थ राधारानी प्रभु हच्छे कृष्ण तई महाप्रभु राधा कृष्ण मिलित तनु गौर हरि कखनो राधा भाव কখনো কৃষ্ণ ভাব। একটু আগে গমন গোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে কৃষ্ণের ভাব প্রকাশ পেয়েছেন বাবা। একটু আগে আশীর্বাদ করেছেন গমন গোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে কৃষ্ণ ভাব, আর এখন আশীর্বাদ করবেন গৌরচন্দ্রিকায় রাধা ভাব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি রাধার ভাবে ভাবিত আমার গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গ ভিতরে দেখানো দুই দেহ এক হয়ে নবদ্বীপ এসেছেন কলির পাপাচারী দুরাচারী কলির অত্যাচারী দীনহীন কাঙাল অধ মধমা পতিত পতিতা ব্রাহ্মণ চন্ডা সকলকে কৃষ্ণ প্রেম দেবেন বলে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ব্রজছায়ে নবদ্বীপে এসে নিতাই গৌর হরি বলে কলির জীবকে উদ্ধার করলেন। সেই পতিত পাবন গৌর হরি দুটি বাহু তুলে দাঁড়িয়েছেন মা গো প্রেমের মূর্তি গৌর সুন্দর যখন দুটি বাহু তুলে দাঁড়িয়েছেন গোরাকে দর্শন করে বলছে হে মশায়ে অতি গোরা হে মধ্যাত সোনা আমরা শ্রবণ করছি সূর্য পূজার গৌরচন্দ্রিকা। সূর্য পূজা তো করেনি করেছিল প্রকৃত কৃষ্ণ পূজা তাই সূর্য পূজা ছিল ছলনা যেহেতু লীলা স্মরণ হয়েছে আপনার আস্বাদন করুন। গৌরকে দেখে বৈষ্ণব পদকর্তা কলম দিয়ে বলছে হেম শয়ে মানে সোনার সম অতি গোরা উত্তম এই জগতে ধাতু সোনায় খাদ আছে গৌর কাঁচা সোনায় কোনো গৌর কাঁচা সোনায় কোনো খাদ নাই মাগো। তেজগতে কোন ভক্ত ধাতু সোনাকে তুচ্ছ ভেবে যদি একবার গৌর কাঁচা সোনাকে হৃদয়ে ধরতে পারে এই জগতে ধন সম্পত্তি তুচ্ছ ভেবে যদি গৌর ধনের নিতাই ধনের ধনী হতে পারে। আমি বলছি না বাবা গ্রন্থ বলছে যে ধন সম্পত্তি এই জগতে অনেকেই আছে বাবা কোটি কোটি টাকা ও ধনের ধনী হলে কিন্তু সে প্রকৃত ধনের ধনী নয়। ধন যদি ধরতে হয় আজ আপনি এসেছেন একত্রিত হয়ে এই ধনকে আঁকড়ে ধরুন ধন মর নিত্যানন্দ। ধন কি হলো
গ্রন্থে বলছে, পদাবলী বলছে, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। ধন যদি কারো নিতায় হয় পতি তখন তার গৌর হবে, আর পতি যদি কারোর গৌর হয় প্রাণ মোর যুগল কিশোর। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেনি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। ভক্ত পদ রজ, রজ মানে ধুলি, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভূত অবশেষ ভজনের তিন মহাপদ। যে যতই বলো না কেন বাবা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় না দিলে তোমার ভগবত ভক্তি লাভ হবে না। চরণামৃত বদনে গুরুদেবের চরণ ধোয়াত করে, চরণামৃত বদনে গৌরাঙ্গ মহাপ্রভুর সকাল বেলায় চরণ ধোয়াত করে সেই চরণামৃত বদনে দাও। আর ভক্ত ভূত, মায়েরা বুঝে নিন ভালো করে, ভক্ত ভূত ভক্ত প্রসাদ পাবে, উচ্চিষ্ট প্রসাদ বদনে দেবে, সকল পাপ অনুষ্ঠা বিনাশ হয়ে যাবে। তাই ধন যদি ধরতে হয় এই জগতের ধন ছেড়ে দিয়ে যদি কেউ গৌর এখন ধনকে হৃদয়ে ধরতে পারে, যদি ধরে একবার সে ভক্ত কি করে জানো, যেমন আপনারা বাবা সে যে পথের কানা ভক্ত পথের কাঙাল কাঙাল হয়ে পথের ভক্ত হয়ে যাই গো, ও গৌর কাচা সোনার হৃদয়ে হৃদয়ে ধরে বল হরি ও, সে যে পথে পথের কানা কাঙাল হয়ে যায়।
কবর কাঁচা সোনা পথের কামাল কামাল হয়ে যেমন বাবা আজ আপনারা কত দূর দূরান্তর থেকে ছুটে এসেছে, এই কাঙাল না হলে কি করে ছুটে আসে, কত প্রেম আপনাদের মনে, গৌরকে হৃদয়ে ধরলে কি হবে, গৌর কাঁচা সোনা Oh,
বৈষ্ণব মণ্ডলী পথের কাঙাল না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান কে পাওয়া যায় না বাবা। জয় রূপ সনাতন ভক্ত রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাই যবে বোঝে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাজত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে কাঙাল হয়েছে বাবা। মাধুপুরী করেছে আটা তাতে লবণও ছিল না মা, ভগবানকে দিয়ে প্রসাদ পেতে তুমি যা দিয়েছো আমি তোমার তাই দিয়েছি। ভগবান বললেন এতে একটু লবণ তুমি দিলে না, লবণ না দিলে কি সেবা করা যায়। তখন কেঁদে কেঁদে বলছে ভক্ত দেখো কত বড় ভক্ত, ভগবানের কথা বলছে আমি এইরকম ভাবে তোমাকে সেবা দেবো, তাই তোমার যদি মনে হয় সেবা করবে তা করবে, যদি মনে হয় সেবা করবে না তো তুমি সেবা করবে। আমি লবণ কোথায় পাবো, আমি লবণ দিতে পারবো না। রাজত্ব ছেড়ে দিয়ে কাঙাল হয়ে বৃন্দাবনে গিয়ে সাধনা করেছেন ভগবানকে পাওয়ার জন্য। কথাটা বলার কারণ হচ্ছে এই কত দূর দূরান্তর থেকে আপনারা ছুটে এসেছে পরমাত্মার সেবা দিতে। যদি কোন ভক্ত দুপুরটা নয়ন বাড়ি পরিষ্কার করে মহাপ্রদর্শে নিবেদন করে বলে হে গৌর হরি ভগবান তার কাছে বাধা পড়ে যায়। আজি পতিত পাবন গৌর হরি নদিয়ার নবদ্বীপ মাঝে ভক্তদের সঙ্গে লয়ে হরি নামের খেলা খেলছেন। সকাল বেলায় চলে এসেছে মা গো অগণিত ভক্ত সঙ্গে লয়ে, যখন দাঁড়িয়েছেন বলছে হেম সয়তি গোরা সোনার বরণ গৌর হরি বলে সুমধুর হাস ছোড়া ছোড়া মানে অল্প মৃদু মৃদু হাসছে, আর হাসিটা দেখে জগৎ জন নয়ন আনন্দ ভক্তগণের আনন্দের সীমা নাই। এখন কি বলছে জানো, আমার গৌর সুন্দর দাঁড়িয়েছে দেখো দেখো আমার গোরা পেরিতে গোপিরি কে মব মোরতি
করিয়ে দিয়েছেন মনে মনে বলছে আহা মরে মরি গৌর কিশোর মতে তবে আজ মনে হচ্ছে পাক্কা রাধা রানী রাধা রানী মানে কিশোরী কেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি তো তো মনে হচ্ছে পাক্কা রাধা রানী আর যেই না শাড়িটা নীল শাড়িটা যেই না নীল শাড়িটা পরিয়ে দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুকে একেবারে মনে হচ্ছে রাধা রানীর মতো যেন দাঁড়িয়েছে ভক্তদের বলেন ভক্তগণ আর বিলম্ব করো না তোমরা সাজিয়ে নাও সূর্য পূজা দিতে যাও ধোপে দেব গন্ধ পুষ্প আর ধোপে দেব গন্ধ পুষ্প ধূপদী গন্ধ পুষ্প সাজে হয় সাজা মেন ধরাটা বাড়াও আরে ধোপে গন্ধ পুষ্প মিষ্টনয়ে সাজা সঙ্গে দে করিয়া বিলম্ব নাশয়ে সাজার সঙ্গে দে করিয়া আর বিলম্ব নাশয়ে সাজা শীঘ্র করি সাজা শীঘ্র করি সাজা শীঘ্র করি সাজা সূর্য পূজা দিতে যাব সূর্য পূজা দিতে যাব আর তখন কি বললেন ভক্তরা সাজালেন ভাবা বেশি যেই সাজানো হয়েছে আমি ছোট করে গৌরচন্দ্রিকা করি আমার সময় সংক্ষেপ কেমন তাই ভালো করে আস্তে আস্তে শান্ত হয়ে যায় অমনি কি করলি সাজানোর পরে ভাবা বেশি মাঝ দিন হি পুন বসনে আবৃত তনু কহতই পূজাব সুর কম্পক পুলক ঘাম সর্ব অঙ্গ অনুপম নয়ন জলে ভর দিনের মাঝখানে বড় করে ঘোমটা টেনে নিয়েছেন বাবা মেয়েদের বামানারি বলে না বাবু দেখবেন মেয়েদের বাম নয়ন বাম হস্ত বাম পদ এগুলো সব লক্ষ্মী পাশ তাই বসন্তে বদনতে ঝেপে নিয়েছে আমার আগেকার দিনে মায়েরা কিন্তু কোনো জায়গায় পূজা দিতে গেলে মাথায় কাপড়টা ভালো করে দিত এখনকার দিনে দেখুন বাবা দিদি ভাইদের মাথায় কাপড় নাই টাল নেয়ার কি হবে যা হওয়ার তা হয়ে গেছে বাবা আমি যেই বলেছি মাথায় কাপড় নাই সবাই মাথায় কাপড় দিচ্ছে এখন দিলে কি হবে যা হওয়ার তা তাই হয়ে গেছে এখনকার দিনে আমার দিদি ভাইরা মাথায় কাপড় দিতে চায় না কিন্তু কোথাও পূজা দিতে গেলে আগেকার দিনে মায়েরা দেখো মাথায় কাপড় দিয়ে বসেছেন বলতে হয় না কিন্তু এখনকার দিনে দিদি ভাইরা কাপড় দেয় না গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাব হৃদয়ে ধরে বড় করে ঘন্টা টেনে নিয়েছিলেন এই পর্যন্ত করে ঘন্টা দিয়েছিল দিয়ে যাচ্ছেন বাম ভুজই মানে বাম হস্ত দিয়ে টেনে ধরেছেন বাম ভুজই বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চায় এ রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জন সচরণ জন চরণ জন্য
মধ্যে আনি তাই গৌর হরি 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 জয়নি তাই গৌর হরি আজ আস্বাদন করলাম তদাচ্যুত গৌর চন্দ্রিকা অতীব সংক্ষেপে করে নিলাম যে তোমাদের সময় খুব কম তার জন্য ঠিক ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে এবার আমরা নবদ্বীপটা পরিক্রমা হলো এবার আমরা যাব বৃন্দাবনে তাই তো সবাই চলুন একটু বৃন্দাবনে।